তো আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে ওয়েব কিভাবে কাজ করে। হ্যাঁ, এখন ASP ডট নেট এর মধ্যে কিন্তু খুব কুইকলি বোঝা যায় না, বাইরে খুব ব্লার মনে হচ্ছে না, ক্লিয়ার না, তাই না? তো গত ক্লাসে ঠিক যেভাবে বলছি, হয়তো ওখানে যতটুকু না ওয়েব কিভাবে কাজ করে ওইটা কিন্তু ASP ডট নেট ওভাবে বোঝানো যায় নাই। ও হয়তো ASP ডট নেটে কিছু টেকনোলজি আমরা শিখছি, যেমন ফর এক্সাম্পল ইস পোস্ট ব্যাক কি, তাই না? ডাটা রাখতে হয় কিভাবে ভিউ স্টেটে, তো ওই ছোটখাটো ব্যাপারগুলো দেখছিলাম। আর আরেকটা ছিল কি, একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে ডাটা ট্রান্সফার করবো, স্ট্রিং ট্রান্সফার করবো ডাটা না বলে, এই তিনটাই ছিল। ওগুলো ছিল ASP ডট নেটের প্রপার্টিস। তো আজকে আমার উদ্দেশ্য হলো যে আসলে ওয়েব কিভাবে কাজ করে, এইটাই আমাদের ভিজুয়াল স্টুডিও এবং ASP ডট নেট এর প্ল্যাটফর্মে বসে দেখানো যায় কিনা। তো আমি অলরেডি গ্রুপে মেইল করতে, আসলে ওয়ান কাইন্ড অফ হ্যাকিং হয়ে রাইট, এভি হ্যাকিং হয়ে মেইন ASP ডট নেট অ্যাপ্লিকেশন এভাবে তৈরি করে না, কিন্তু এখন এই হয়তো 10-15 মিনিট একটা সেশন আমি নিচ্ছি বোঝানোর জন্য রিয়েলি ওয়েব কীভাবে কাজ করে। হ্যাঁ, যে ওয়েব কি, একটা সার্ভার থাকে, ক্লায়েন্ট রিকোয়েস্ট করে, ওইটার ভিত্তিতে এই মূলত প্রথম 15-20 মিনিট একটু আলোচনা করব। আমি নামিয়ে দিচ্ছি হাউ ওয়েব ওয়ার্কস। সো একটা এমটি ASP ডট নেট ওয়েব অ্যাপ্লিকেশন নিচ্ছি, এবং আপনারা জানেন এমটি যে টেমপ্লেটটা আছে এটার মধ্যে আসলে তেমন কিছুই থাকে না, খালি অবস্থায় থাকে, শুধুমাত্র প্রজেক্টের কিছু ফ্রেম থাকে। বাই দ্য ওয়ে, এখানে যে ভিজুয়াল স্টুডিওতে আপনারা যেটা প্রজেক্ট হিসেবে দেখি, এটার সাথে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই, এই ব্যাপারটা বুঝতে পারেন কিনা। আপনি যখন কোনো একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করেন, তখন আলটিমেট কি হয়, সেটা রিএক্সি রান করে, সাথে তার যদি কোনো DLL দরকার হয় সেটা কোনো একটা লোকেশনে থাকে, ধরে নিচ্ছে ওই লোকেশনে থাকে, সেখানে কি আমাদের যে প্রজেক্ট ফাইল টাইল এগুলো কি যায়? আই মিন, আমি বোঝাতে চাচ্ছি এসব আপনার কিন্তু এই নামে একটা ফাইল আছে CS প্রজেক্ট, এগুলো কিন্তু যায় না, এগুলো কিসের জন্য? এগুলো আপনার এখানে জিনিসটাকে ম্যানেজ করার জন্য, তাই না? ওকে, সো একটা এনভায়রনমেন্ট আপনাকে দেওয়া হচ্ছে যেন এগুলো আপনি ইজিলি ম্যানেজ করতে পারেন। একই রকম ভাবে ওয়েব অ্যাপ্লিকেশনের কথাটুকু সত্য, ওয়েব অ্যাপ্লিকেশনে আসলে আপনার ওয়েবসাইটের যে পেজগুলো আছে সে পেজগুলো যাবে, এবং সাথে যদি কোনো DLL থাকে তাহলে পার্টিকুলার লোকেশনে থাকবে, আর আপনার সার্ভার ক্লায়েন্ট থেকে রিকোয়েস্ট আসবে, সে সেই অনুযায়ী পেজে রেসপন্স করবে। ওকে, সো এখানে আসলে ওয়েব ডট কনফিগ নামে একটা ফাইল পড়ে আছে, আমরা ধরে নিই যে আপাতত কিছুই নাই, এগুলো আসলে আমাদের বর্তমান এক্সাম্পলের জন্য কাজ করবে না। আমরা খুব সোজা উপায়ে আগাই, আমরা প্রথম ক্লাসে বলছি যে আসলে ক্লায়েন্ট রিকোয়েস্ট করে একটা পেজের জন্য, সার্ভার সে পেজটা দেয়। আমরা একদম সোজা রাখার জন্য ব্যাপারটা, এই পেজটাকে একটা HTML পেজ হিসেবে এখন আমরা চিনব, এবং HTML পেজ হিসেবেই রাখবো। সো আমি এখানে একটা HTML পেজ অ্যাড করছি, আইটেম HTML পেজ, page1.htm। ওকে, সো ইউ সি ইট ইজ অ্যান HTML পেজ। HTML পেজের মধ্যে কি থাকে আপনাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে, কি থাকে HTML পেজে? কিছু ট্যাগ থাকে, তাই না? এছাড়া কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক এটা না, রাইট? দিস দ্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ, রাইট? সো এটার মধ্যে কিছু ট্যাগ থাকে, আর ব্রাউজারের কাছে সেটা গেলেও ট্যাগ অনুযায়ী সে ডাটাটুকুকে সাজিয়ে নেয়, এছাড়া আর কিছুই নেই। ওকে, সো বাই দ্য ওয়ে এখানে অ্যারো দেয়, কি যেন বললো, ও আচ্ছা, আমার অ্যান্টিভাইরাস আবার ঝামেলা করছে। আবার চেষ্টা করি, ওকে, সো অ্যাগেইন আই এম ট্রাইং। ওকে,
যে ফাইল আসছে এটা দ্বারা আসলে আমরা কিছুই বুঝতে পারবো না, কেমন অ্যাড হওয়ার সময় অ্যারর টারর দিচ্ছিল, তো যা আসে না সব ফেলে দিলাম। আমরা এইচটিএমএল ফাইল নিজেরা, এইচটিএমএল ফাইল তো নিজেরাই লিখতে পারি তাই না? সো বলেন এইচটিএমএল ফাইলে প্রথমে কি থাকে? এইচটিএমএল তাই না, শুরু থাকে শেষ থাকে রাইট, তারপর নেক্সট টাইটেল থাকে ইউ নো সরি, এবং তারপর থাকে আরেকটা থাকে কি বডি থাকে রাইট, হেডারও থাকে তাই না? ওকে আমি আর অত দিকে যাচ্ছি না। ওকে সো হেড থাকে একদম বলছেন, আমি এখানে হেডটাও লিখি তাহলে এখন। এবার আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা রান করেন, এখানে অলরেডি একটু দেখেন দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু মেইন মেথড বলে কিছু নাই, পার্থক্যগুলো দেখেন। আমরা ডেভেলপমেন্ট ফেজের ভিতরে আপনি যখন ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করছেন তখন আপনার অ্যাপ্লিকেশন আপনি ধরে নিয়েছেন, আপনি অ্যাপ্লিকেশনটা যখন রান হবে মেইন মেথডে আসবে এবং সেখান থেকে এক্সিকিউশন স্টার্ট হবে, ওই ভিতরে এরকম কিছু নাই। তবে টোটাল ব্যাপারটা একদম ভিন্ন, আপনি বলে দেন হয় অ্যাপ্লিকেশনকে না হলে আপনার সার্ভারকে যে ভাই যে রিকোয়েস্টটা আসবে যখন আমার ওয়েবসাইটে রিকোয়েস্ট আসবে তখন ইন্ডেক্স ডট এস টি এম এল আর ইন্ডেক্স ডট এএসপিএক্স আর ইন্ডেক্স ডট পিএসপি ফাইলটা কল করে দিল প্রথম ইউজারকে তাই না? ওকে তা আমরা এখানে চাইলে কিন্তু এটা আবার কনফিগারও করা যায় ভিজুয়াল স্টুডিওতে। দেখেন আমার যদি এখানে 10টা পেজ থাকতো আমি যে কোনোটা দিয়েই শুরু করতে পারি অ্যাপ্লিকেশন যখন রান করবে। সো সি রাইট বাটন ক্লিক করি, সেট এজ স্টার্ট পেজ, এটা আবার আপনার ওয়েব সার্ভারে গিয়েও কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়। ওকে এখন আমি এটা সেট এজ স্টার্ট পেজ, সো রান করলে কোন পেজ দিয়ে শুরু হবে এক্স্যাক্টলি। সো নাও সি আমি এখানে বডির মধ্যে লিখে দিচ্ছি ফর অ্যান এক্সাম্পল হ্যালো, আচ্ছা আমি জাস্ট প্যারাগ্রাফ দিচ্ছি, প্যারাগ্রাফে দিলাম হ্যালো এইচ ডি এম এল, নাও আই এম রানিং, এবং এখন কি কি ঘটছে আমি আপনাদেরকে বলি। অলরেডি নিচে একটা লেখা চলে আসছে দেখছেন, এসপি ডট নেট ডেভেলপমেন্ট সার্ভার রাইট, এটা কি যেন একটা এসে রান হয়ে আছে, দেন তারপর এটা আসছে, কাজ কিন্তু অনেক অনেক কাজ হয়েছে। কি কি হয়েছে? প্রথম আমাদের এখানে এটা যেহেতু অ্যাপ্লিকেশন জানে কি, অ্যাপ্লিকেশন জানে এখানে সিএস ফাইল থাকবে, এএসপিএক্স ফাইল থাকবে, এইচটিএমএল ফাইল থাকবে, প্রজেক্ট কিন্তু সেটাই জানে, তাহলে সে অনুযায়ী সে প্রথম আমার ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সে কোনো ভুল টুল আছে কিনা সেটা একটা চেক করছে রাইট। চেক করার পর সেটা রিলেটেড চেক হওয়ার পর যেহেতু কোনো সে অ্যারর পায় না, অ্যারর পাইলে কিন্তু সে রিপোর্টিং করে স্টপ হয়ে যেত, বলতে না এটা রান করার যোগ্য না, তুমি অ্যারোরটুকু ঠিক করো, যেহেতু সে কোনো অ্যারর পায় নাই সো সেটার উপর ভিত্তি করে ওখানে এখানে যদি কোনো সিএস ফাইল থাকে সেটা রিলেটেড সে একটা ডিএলএল তৈরি করতো। আচ্ছা যেহেতু নাই আমরা আপাতত বলে যাই, এখন কি আছে আমার HTML page 1 dot HTML আছে, তখন সে এই যে কন্টেন্টটুকু, একটা ওয়েব অ্যাপ্লিকেশন মানে কি খুব একদম হাই লেভেল থেকে আপনি যদি চিন্তা করেন, অত ডিপ চিন্তা না করে, তাহলে সেট অফ সাম ওয়েব পেজেস তাই না, হয়তো 15টা না হয় 20টা রাইট। ওকে সো সে কি করলো, এই যে সেট অফ ওয়েব পেজেস আছে আমার এখানে পেজ কয়টা, একটা, সে এই ওয়েব পেজগুলোকে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানে আরেকটু বলা দরকার, যখন সে গ্রামাটিক্যাল চেক করলো দেন আমার এখানে সে তো জানে যে আমার এই অ্যাপ্লিকেশনটা আসলে একটা ওয়েব সার্ভারে হোস্ট করতে হবে। দেখেন আমার কম্পিউটার এখন অ্যাট এ টাইম সার্ভার, অ্যাট এ টাইম কিন্তু ক্লায়েন্ট অর ব্রাউজার, সো যখনই সে দেখলো যে আমার তো এটা হোস্ট করতে হবে, ভিজুয়াল স্টুডিওতে কনফিগার করা আছে যে এই ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা আইএএস এর ডামি আছে, মানে ছোট লাইট ওয়ে ডেভেলপমেন্ট টেস্টিং পারপাসে সেই ডামিটা কিন্তু রান হয়েছে। এটা ডামি হতে পারে আপনার ওইখানে যদি অ্যাকচুয়ালটা ইনস্টল করা থাকে অ্যাকচুয়ালটাই রান করবে, তাহলে আপনার ওয়েব সার্ভার এখন রানিং, এরপর আপনার যে ওয়েব পেজের কন্টেন্টগুলো আছে পেজগুলো আসে সেটা ওয়েব সার্ভারকে দিয়ে দেওয়া হচ্ছে, ওয়েব সার্ভারকে দিয়ে দিয়ে এখন যখন একটা ওয়েব সার্ভারের মধ্যে আপনি ওয়েব হোস্ট করে দেন ক্লায়েন্ট থেকে কি আমরা লেখে সেটাকে পাই না, আচ্ছা তখন সে কি করলো এই ভিজুয়াল স্টুডিও ইয়াকে ওপেন করলো, কি ব্রাউজারকে ওপেন করলো, একটা ব্রাউজার তার মধ্যে যেটা লেখা আছে যে যে ব্রাউজার দিয়ে সে অ্যাপ্লিকেশন যে ব্রাউজারটাকে সে কল করবে, ব্রাউজারটাকে ওপেন করলো এবং ব্রাউজারের উপরে কিন্তু লেখে দিছে লোকাল হোস্ট বলুন এটা হলো পোর্ট নাম্বার স্ল্যাশ এইচটিএমএল কি এইচটিএমএল পেজ 1 ডট এইচটিএমএল, এটা লিখে এন্টারটাও সে দিয়েছে, বুঝতে পারছেন? তখন কি হচ্ছে
কিছুক্ষণ আগে সে আইএসও ওই সাইটটা হোস্ট করে রাখছে, কোন লোকেশনে হোস্ট করছে, লোকাল হোস্ট কোন পোর্টে সেটা পাচ্ছে, লোকাল হোস্ট আইএস কোন পোর্টে রানিং দেখেন 2.8.2.1.8, তাই না? এই এই পোর্টে কিন্তু রানিং। এখানে আমার অ্যাপ্লিকেশনের পেজ কোনটা, এখন HTML পেজ 1.html, সেটাকে সে রান করে দিচ্ছে সার্ভারটা। ওকে, সো যখনই লোকাল হোস্ট আর আইএস এর মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা, লোকাল হোস্ট হলো আমি এখন, আচ্ছা ওকে আমি বলি, আইএস হলো আমার একটা ওয়েব সার্ভার, আর এই লোকাল হোস্ট কথা দিয়ে আমি ওই ওয়েব সার্ভারটাকে আসলে কি করছি, কল করছি যে আমাকে তোমার অবস্থান এখন এখানে, আমার আইএসটা এখন কোথায় ইয়ে অবস্থায় আছে, হোস্টিং অবস্থায় আমার মেশিনে, আমার মেশিনটার নাম হলো এখন লোকাল হোস্ট, রাইট? ওকে, এটা যদি অন্য কোনো কমার্শিয়াল সার্ভারে থাকতো তাহলে ওইখানে ওই আইএস ওইটাকে ওইটার ওখানে যে অ্যাপ্লিকেশনটা হোস্টিং সেটাকে পাওয়ার জন্য আমাকে কিন্তু উপরে লিখতে হতো যে www এটা, রাইট? তো সে অনুযায়ী সে বুঝতে পারতো ওই পার্টিকুলার আইএস কে, ওই সার্ভার আইএস কে কল করা হচ্ছে। প্রোভাইডেড আইএস ছাড়া আরো অনেক ওয়েব সার্ভার আছে, বলেন নাম কি? হ্যাঁ, আসলে ওয়াম তো একটা অনেক কিছু সেট, হ্যাঁ কি সেটা অ্যাপাচি আছে, টমকেট আছে, মানে ওয়ার্ল্ডের এখন বলা হয় যে 50% অ্যাপ্লিকেশন কিন্তু আসলে অ্যাপাচিতে হোস্টেড, তাই? ওকে, ডিউ টু পিএইচপি, পিএইচপি তো কমিউনিটি অনেক বড়। ওকে, সো আমরা আবার আলোচনায় চলে আসি, আপনি কি বুঝতে পারছেন এখন? সো যখন খুব ভালো করে লক্ষ্য করেন, এইটা লেখা হলো, এই রিকোয়েস্টটা তাহলে কোথায় যাবে এখন? আইএস এ যাবে। আইএস দেখবে, আচ্ছা আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, কি আমাকে বলা হয়েছে যে HTML পেজ 1.html দেওয়ার জন্য। আমি খুব আবার বলতে খুব হাই লেভেল আলোচনা করতেছি, ইন ডেপথে HTTP প্রোটোকলে কি যাচ্ছে না যাচ্ছে ওগুলো আপাতত ধর্তব্যের মধ্যে নেই। যখন এই রিকোয়েস্টটা আসলো তখন অলরেডি এটা হোস্টেড না, তখন সার্ভার কি করলো, আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে দিলাম। কোথায় চলে আসলো? এখানে আসলো, এখানে এসে যখন এর কাছে কন্টেন্টটুকু আসছে ওই HTML এর, এই ব্রাউজার কিন্তু বুঝে ওই HTML এর মিনিংটা কি, তো সে সে অনুযায়ী বুঝলো যে বডির মধ্যে যেটা আছে সেটা আমাকে এখানে দেখাতে হবে, তো সেটা রাইট। আচ্ছা এখন চলে আসেন, এবার আমি আবার আপনাদের সামনে লিখছি, দেখেন আমার অলরেডি আইএস আমার অ্যাপ্লিকেশন কিন্তু রানিং, তাই না? সো নাও সি অ্যাগেন, রিপিট করছি, আমি এটা কপি করলাম, এখন আমি এখানে পেস্ট করলাম, এন্টার দিব, কি হবে টেল মি, কি হবে? ফিজিক্যাল ফিজিক্যাল লোকেশন থেকে, মানে ইয়ার থেকে ব্যাখ্যা করে, এটা আমার সার্ভার, এখানে আইএস, তাই না? অলরেডি হোস্টিং অবস্থায় আছে আমার অ্যাপ্লিকেশন, আমি ধরে নিচ্ছি আমার অ্যাপ্লিকেশনের নাম কি, আমরা বলছি হাউ হাউ ওয়েব ওয়ার্কস, ফর অ্যান এক্সাম্পল হাউ ওয়েব ওয়ার্কস, তাই না? সো একটা ক্লায়েন্ট থেকে এখন রিকোয়েস্ট যাবে, দিস ইজ দ্য ক্লায়েন্ট আমার এখানে, সো এটা হলো এই ক্লায়েন্ট কি, গুগল ক্রোম, তাই না? এখান থেকে একটা রিকোয়েস্ট যাচ্ছে আমার পার্টিকুলার আইপি থেকে, যখন আমি এন্টার দিব তখন ফার্স্ট দেখেন বলা হচ্ছে এই জিনিসটা আমি চাই, দিস ইজ রিকোয়েস্ট, এন্টার দিচ্ছি, রাইট? এর কাছে আসলো, দেখেন আসার পর এ তো দেখলো কি চাই, সে বুঝলো যে হ্যাঁ HTML পেজটা চাচ্ছে, তখন সে এটাকে পাঠালো, এটার নাম, এটাকে বলা হয় রেসপন্স, এখানে আসলো, এখানে এসে ব্রাউজার অ্যাপ্লিকেশন খুব ভালো করে বুঝে এই HTML-টাকে কিভাবে দেখাতে হবে, কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে, শুনুন দেখে দেখিয়ে দিই, এটা হলো একদম সোজা উপায়। সো আমরা আসলে এখানে যেটা দেখানোর আমার উদ্দেশ্য ছিল সেটা হলো যে ঠিক ছোট আকারে আমরা ওই যে ASP.NET ভিজুয়াল স্টুডিও ইউজ করে কিভাবে ASP.NET অ্যাপ্লিকেশন তৈরি করে সেদিকে ফোকাস করি, একদম অলওয়েজ, হয়তো ক্যাশিং পাইতে পারেন, এই জন্য মাঝে মধ্যে দেখবেন যে গুগল সার্চ করেন, তাই না, গুগলে পেজ আসে, তাই না, তারপর বলে আসলে পেজটা হয়তো, ফর এক্সাম্পল আপনি হয়তো ইন্টারনেটে ঢুকছেন না, তাই না, ওটা অন্য ইস্যু, রাইট? যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অবশ্যই ওই পার্টিকুলার ফিজিক্যাল সার্ভার রানিং অবস্থায় থাকতে হবে, সে যে সার্ভারে হোস্টিং অবস্থায় আছে সেই সার্ভার রানিং অবস্থায় থাকতে হবে, না হলে তো কাজ করবে না। ওকে, নেক্সট, এতটুকু তো বুঝতে পারছেন, তাই না? এবার চলে আসেন পরের অংশ,
আচ্ছা, আমরা সাহস করে এখানে একটা এএসপিএক্স ফাইল অ্যাড করব। নিউ আইটেম, আমি আবার বলছি কি, এএসপিএক্স ফাইল কিন্তু এইচটিএমএল ফাইলের মতো না। আচ্ছা, এবার আমরা কিন্তু .NET টেকনোলজির ভিতরে ঢুকে যাচ্ছি। সো আমরা বললাম দিস ইজ পেজ ওয়ান, পেজ ওয়ান ডট এএসপিএক্স। আচ্ছা, এইচটিএমএলটা বোঝা খুব সোজা, এইচটিএমএলের পার্টটুকু, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য এএসপিএক্স ফাইল অ্যান্ড এটার ভিতরে আসলে কী থাকে, টেকনোলজিসটা কীভাবে কাজ করে এর ভেতরে? এএসপিএক্স ফাইলের যদি আপনি ফিজিক্যালি তাকে দেখেন তাহলে কি একটু বুঝেন। প্রথম হলো, আমরা কিছুক্ষণ আগে এখানে যে এইচটিএমএল লিখছি ঠিক এর কন্টেন্টের ভেতরেও যদি আপনি যান, এখানেও কিন্তু কিছু এইচটিএমএল দেখতে পাচ্ছেন। আমরা এইগুলো ফেলে দিলেও তেমন কিছু যায় আসে না, বাট আমি এখন ফেলছি না, হ্যাঁ উপরেগুলো থাকতে হবে। খুব ভালো করে দেখেন তো এইচটিএমএল, এখানে হয়তো কোনো একটা এইচটিএমএল ভার্সনিংয়ের ইস্যু আছে, সেটা বলে দিচ্ছে। দেন আপনি দেখেন হেডার আছে, হেড আছে, রাইট, সরি, আমি হেডের ভিতরে টাইটেল দেওয়ার কথা ছিল, টাইটেলটা মনে হয় বাইরে চলে গেছে, বাইরে দিলেও খুব প্রবলেম হবে না। বডি দেখেন, বডি শুরু বডি শেষ, বাকিটুকু এখানে হয়তো কিছু পার্থক্য আছে, বাট ইট ইজ এইচটিএমএল ফাইল। এটা কি কিছুটা বোঝা যাচ্ছে? ওকে, আমরা ধরেন ফর অ্যান এক্সাম্পল এগুলো ফেলেও দিতে পারি। ফেলে দিই, রাইট, এখন তো মনে হচ্ছে যে এটা একটা এইচটিএমএল ফাইল, তাই না? আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এটার উপরে কিছু কথা লেখা আছে, বলা হচ্ছে এটার কোড বিহাইন্ড ফাইল হলো পেজ ওয়ান ডট এএসপিএক্স ডট সিএস। আমি আবারও বলছি এটা কোড বিহাইন্ড ফাইল হলো এটা। তাহলে এর আগে কিছুক্ষণ আগে আমরা যে এইচটিএমএল ফাইল দেখছি তার কোড বিহাইন্ড ফাইল বলে কিছু ছিল না, এটার ক্ষেত্রে কোড বিহাইন্ড ফাইল, এটার অর্থ কি? এটার অর্থ হলো এই পেজটা আসলে এইচটিএমএল পেজ, এর মধ্যে রিকোয়েস্ট আসার পর এর কন্টেন্টটুকু জেনারেট হয় ডাইনামিক্যালি, কিসের উপর ভিত্তি করে? ওখানে যে সিএস ফাইলটা আছে সেটার উপর ভিত্তি করে। আমরা কিছুক্ষণ আগে যে এইচটিএমএল আর এইচটিএম ফাইলটা দেখছি ওটা একটা স্ট্যাটিক পেজ, তাই না? এবং ওটা কোনো কিছু রিকোয়েস্টের প্যারামিটারের উপর ভেরি করে অথবা অন্য কিছুর উপর ভেরি করে, সিচুয়েশনের উপর ভেরি করে কিন্তু পেজের কন্টেন্টে কোনো চেঞ্জ টেঞ্জ কিছুই নেই, তাই না? কিন্তু এখানে যদি লক্ষ্য করেন এই পেজ ওয়ান ডট এএসপিএক্স ফাইলের মধ্যে এই পেজটা হয় ডাইনামিক পেজ, রাইট? কেন ডাইনামিক বলতেছি, এটার কন্টেন্ট আমি চাইলে বিভিন্ন সময় সিচুয়েশনের উপর ভিত্তি করে প্যারামিটারের উপর ভিত্তি করে চেঞ্জ করার করতে পারি, কেমন? আচ্ছা, কি হয় একটু বুঝিয়ে দেই। আমরা প্রথমে এই এই পেজের লোকেশনটা একটু বেস করার চেষ্টা করি, পেজ ওয়ান ডট এএসপিএক্স ডট সিএস, এই যে পেজটা, এই যে এই যে এই যে সেই সিএস ফাইল। আপনারা খুব ভালো করে জানেন যে সিএস ফাইল আসলে কোনোদিন সার্ভার সাইড ক্লায়েন্ট সাইডে কিন্তু চিনবে না, এটা জানেন কি না? ক্লায়েন্ট সাইড যেটা একটা ব্রাউজার কি কি চিনে বলেন তো, এইচটিএমএল চিনে আর একটা হলো জাভাস্ক্রিপ্ট চিনে, আর ভিভি স্ক্রিপ্ট এখন নাই, এই দুইটা ছাড়া কিন্তু আর চিনে না। আচ্ছা, আসেন আমরা এটাকে ওপেন করি, তাহলে কিভাবে কাজটুকু হয় এটা বুঝি, এটা কেন রইলো, কিভাবে কাজটুকু হয়। এই পেজে আসেন, আমরা উপরে এগুলো ফেলে দেই। যখনই কোনো ক্লায়েন্ট সাইড থেকে এই পেজের জন্য রিকোয়েস্ট আসবে, রাইট, অনেকভাবে আসতে পারে, তখনই এই পেজটা জেনারেট করার সময় ওখানে যে এইচটিএমএল এর কন্টেন্টটুকু আছে সেটা যেহেতু ডাইনামিক হবে, এই সার্ভার সাইডের কোডটুকুর মাধ্যমে আসলে সেটা জেনারেট হবে, কথাটুকু বোঝা গেছে কিনা? অর্থাৎ কিছুক্ষণ আগে এইচটিএমএল এর জন্য রিকোয়েস্ট আসছে সেটাকে সে দিয়ে দিছে, কারণ তার বিহাইন্ড কোনো কোড ছিল না। এখন ব্যাপারটা হলো আমার এখানে এসপিএক্স ফাইল, তার বিহাইন্ড কোড হলো কি, .cs ফাইল, পেজ ওয়ান ডট সিএস, এই যে পেজ ওয়ান এর যে ক্লাসটা বিহাইন্ডে, তাহলে আমার কাছে যদি আমার এই ক্লায়েন্ট সাইডে যদি রিকোয়েস্ট আসে যে আমি এই পেজটা চাই, তখন আসলে কি হবে, আলটিমেটলি যেটা হয় অবজেক্ট ওরিয়েন্টেড পয়েন্ট অফ ভিউ থেকে, এখানে যে ক্লাসটা আছে তার একটা অবজেক্ট তৈরি হয়, সে অবজেক্টের উপর ভিত্তি করে একটা এইচটিএমএল কিন্তু জেনারেট হয়। আমরা এখানে যে এইচটিএমএল দেখতেছি, এইচটিএমএলটা হলো আসলে টেমপ্লেটটুকু, তো এটার মধ্যে যে ডাটাটুকু আসবে যা হবে সেটা ওই পেজ এই সিএস ফাইলের মাধ্যমে আসলে জেনারেট হয়,
এবং সেটা তখন ক্লায়েন্ট সাইডকে দিয়ে দেওয়া হয়। সো আগের আর এখনকার মধ্যে পার্থক্যটা আমি ফিজিক্যালি বুঝতে পারছি। আমাদের কিছুক্ষণ আগে আমরা বলছি এএসটিএম অর এএসটিএমএল হোয়াট এভার ইট ইজ, সেটার জন্য আমার রিকোয়েস্ট ছিল, এখন আমরা একটু চেঞ্জ করছি। আমরা বললাম ফাইন, এখন আমরা রিকোয়েস্ট করছি সার্ভারকে, ধরে নিচ্ছি সার্ভারে এটা হোস্টিং অবস্থায় আছে, একটা রিকোয়েস্ট, বাট এটা কিসের জন্য বলেন? পেজ এর নাম এটা হলো পেজ ওয়ান ডট এক্ষেত্রে ব্যাপারটা খুব এরকম নিরীহ কিছু হবে না, এক্ষেত্রে হবে এখানে আসবে, এখানে এসে আইআইএস আর ওয়েব সার্ভার দেখবে এটা খুব নিরীহ এইচটিএমএল ফাইল না, যে রিকোয়েস্ট আসছে এটার বিহাইন্ডে আছে একটা স্ক্রিপ্ট, রাইট, সার্ভার সাইড কোড, তখন সে এবং সিএস ফাইল যেহেতু সার্ভার সাইড কোড কিন্তু আইআইএস রান করতে পারে না। দেখেন আইআইএস এর কাজ হলো রিকোয়েস্ট আসবে রেসপন্স করবে, আর এটা ও রেসপন্স করার সময় যদি কোনো সার্ভার সাইডে কোড রান করতে হয় তাহলে ওই এনভায়রনমেন্টকে সে রিকোয়েস্ট করবে, ভাই এটাকে তুমি রান করে তুমি তোমার আউটপুটটা দাও। ওকে, তাহলে এখানে কি হয়, আমার একদিকে আমার এখন কম্পিউটার অথবা আমার সার্ভারে ডট নেট কি রান টাইম আসছে না, এই জন্য তো ডট নেট অ্যাপ্লিকেশন রান করে। এখানে যখন সে দেখবে যে রিকোয়েস্টটা আসলো ডট এএসপিএক্স ফাইলে, সেটার মধ্যে ডেফিনেটলি ফাইল এক্সটেনশন দেখে সে বুঝে এটা সিএস ফাইল আছে, রাইট, এটা আইএস বুঝে, আইএস কে সেভাবে কনফিগার করে, তখন সে ওই সিএস ফাইলটা নিজে তো এক্সিকিউট করতে পারে না, তখন সে ডট নেট রান টাইম কে বলে ভাই তুমি এটাকে আসলে এক্সিকিউট করে দাও, কারণ আমি তো সিএস ফাইলের অবজেক্ট তৈরি করতে পারি না। তখন যখন ডট নেট এনভায়রনমেন্টে আসে ডট নেট ওই ওইখান থেকে কি পুরো পেজটার অবজেক্টটা তৈরি করে, অবজেক্ট তৈরি করে একে আসলে রিটার্ন করে দেয় সে অবজেক্টের উপর ভিত্তি করে এইচটিএমএল টা, কেমন এ কি পেয়ে গেল এইচটিএমএল পেয়ে গেল, এতে আর সমস্যা আছে? এখন সে সুন্দর করে ওকে বলে দিবে ভাই তুমি তোমার এইচটিএমএল টা রাইট আসেন। এবার দুনিয়ার সব ওয়েব টেকনোলজি একই রকম, কিভাবে, এই যে ডাইনামিক ওয়েব পেজের কথাটা বলছি, এক্ষেত্রে যদি পিএইচপি হয় তাহলে এখানে হলো আসলে আইএসও হতে পারে, আইএসও পিএইচপি হোস্ট করা যায়, সেক্ষেত্রে আসবে কি অ্যাপাচি আসবে, অ্যাপাচিতেও ঠিক ওরকম করে একটা পেজের একটা রিকোয়েস্ট আসবে, অ্যাপাচি তো আর নিজে পিএসপি রান কোড রান করতে পারে না, সে পিএসপি পার্সারকে বলে যে আমার এই ফাইলের সাথে একটা পিএসপি কন্টেন্ট আছে তুমি সেটাকে রান করে দাও, পিএসপি পার্সার সেটা যদি অবজেক্ট ওরিয়েন্টেড কোড হয় সেভাবে রান হবে, না হলে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট হলে স্ক্রিপ্ট উপর রান হবে, এখানে সেটা এইচটিএমএল এর উপর দিকে চলে যাবে। ফুল ওয়েবের এই টেকনোলজি কমন ইন এভরি টেকনোলজি, এভরিওয়্যার, যে কোনো ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে এভাবে কাজ করে, এটা পিএসপি হোক এএসপি হোক আর পাইথন সিজিআই হোক, বুঝা গেল? আচ্ছা, সো আসেন আমরা একটা চালাকি করি, আমরা চালাকি করি, আমরা ওয়েবের আরেকটা জিনিস শিখি নাই, সেটা কি ফর্ম বলে একটা কথা আছে। যেমন এই অ্যাপ্লিকেশনে এই প্রথমটার ক্ষেত্রে দেখি ফর্মের সাথে ওয়েব টেক ওয়েব মানে বলা হয় যে কেউ যদি ফর্মটাকে পৃথিবীর এই ওয়েব টেকনোলজি ফর্মকে চুরি করে নিয়ে যেত তাহলে কি হবে আজকে, তাহলে পৃথিবী বন্ধ হয়ে যাবে, রাইট, কারণ হলো এখন তো নিয়ে কি ডাইনামিক ওয়েব পেজের যুগ, তো আমার এইচটিএমএল এর মধ্যে যদি ফর্ম না থাকে তাহলে তার কাজ করবে না, তাই না, তাকে সাবমিট এবং সে অনুযায়ী রিকোয়েস্ট করবে। সো ওকে আই এম জাস্ট কিডিং, আমরা ধরে নেই কিছুক্ষণ আগে আমরা যে এইচটিএমএল পেজটার জন্য রিকোয়েস্ট করছি সার্ভার সাইডে সেটার মধ্যে একটা ফর্ম রাখবো, তারপর ফর্মটা রাখি এবং আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা এখানে চলে আসি, আমি এখানে রাখলাম ফর্ম, রাইট, ওকে, সো এখানে লিখি ধরেন এন্টার নেম, দেন কিছু এইচটিএমএল তো আপনারা এখন জানেন, তাই না, জানেন তো, ওকে, টাইপ কি টেক্সট এবং নেম বললাম স্টুডেন্ট নেম, দেন আমি দিলাম ওকে ইনপুট টাইপ
submit value equals আমি submit এ দিচ্ছি submit দেখি আচ্ছা আমি একটু রান করি এই পেজ দিয়ে এবং আপনারা দেখেন কি হয় কি আসে যদি ফর্ম শব্দ না থাকতো তাহলে বুঝতে আপনাদের সমস্যা হতো কিনা আগে সেটা বলুন ফর্ম ধরেন নাই তাহলে কি কোনো সমস্যা আছে তাহলে আমার পেজ লুক এন্ড ফিলতে এরকম কেন আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এন্টার নাম এটা একটা কি নরমাল টেক্সট ইনপুট টাইপ টেক্সট তাহলে এটা কি একটা টেক্সট বক্স আমরা যেটা বলি আর এখানে হলো ইনপুট টাইপ সাবমিট এটা কি বাটন একটা বাটন কি বাটন ওটা ওটা প্রেস করলে কি হয় সার্ভার সাইডে সাবমিট কোন জিনিসটা সাবমিট হবে এই অংশটুকু ভালো করে এই অংশটুকু এই ওয়েব টেকনোলজি যে আরেকটা অংশ সব জায়গায় একই রকম এটা হলো একদম পিওর এইচটিএমএল এর পার্ট আর ওয়েব মানে তো এইচটিএমএল তাই না আলটিমেটলি এইচটিএমএল সো আমার যদি কখনো দরকার হয় এরকম কোনো ইস্যুস যে আমার ক্লায়েন্ট সাইডে আমি এমন একটা অপশন দিতে চাই যেন ক্লায়েন্ট কোনো ডাটা দিয়ে কোনো একটা কিছু সাবমিট করতে পারে কার কাছে সার্ভারের কাছে খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে অবশ্যই আমার যে পেজটা আমি তাকে অফার করব সেখানে ফর্ম থাকতে হবে না হলে কাজ করবে না ফার্স্ট এবং সাবমিট একটা বাটন থাকতে হবে রাইট সাবমিট বাটন না থাকে অন্য কিছু হতে পারে বাট আপাতত ধরে নেন ফর্ম থাকতে হবে না হলে কাজ করবে না তাহলে দেখেন আমরা যদি এটার মধ্যে ফর্ম রাখি কি হবে ফর্ম না রাখলে কি হবে আমি ফর্মটা ফেলে দিই ওকে কিন্তু আপনি যদি দেখেন কিছুই না কাজ হচ্ছে না নাও অ্যাগেন এবার আমরা একটু চেঞ্জ করে দিই এবার দেখেন কি কাজটা হয় জাস্ট জাস্ট সি ইট আমি সাবমিট বাটন প্রেস করছি এবং এইদিকে তাকাবেন বিশেষ করে কি হয় ইউ সি কিছু টাইম নিচ্ছে তার মানে কি সাবমিট হচ্ছে এই সাবমিটটা কেন হচ্ছে সার্ভার ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে কারণ এই পেজের মধ্যে ফর্ম বলে ট্যাগটা আছে না হলে কিন্তু সাবমিট হবে না ক্লিয়ার সবাই ওকে তাহলে ফর্ম আসলে কেন দরকার যে কোনো এইচটিএমএল পেজের মধ্যে আমাকে ফর্ম রাখতে হবে যদি আমি চাই সেটা কিছু ইউজার ইনপুট দিয়ে অথবা কিছু সিলেক্ট করে আবার সার্ভার সাইডে সাবমিট করবে প্রথমবার লক্ষ্য করেন প্রথমবার যখন রিকোয়েস্টটা আসলো বললো যে ওকে এইচটিএমএল পেজ দিয়ে দিল এইবার সেকেন্ড টাইম রিকোয়েস্ট আবার ওই পেজ থেকে ইউজার কিছু একটা করে আবার সার্ভার সাইডে পাঠাবে এই অংশটুকু করতে হলে আমাকে ফর্ম দিতে হবে না হলে কাজ হবে না কেমন আচ্ছা এখন চলেন আমরা আমরা তো বুঝলাম যে সার্ভার সাইডে সাবমিট হবে কিন্তু সার্ভার সাইডে সাবমিট বলতে খুব ভেগ কিছু টার্ম তৈরি হয়েছে কি আমি তো বলি নাই সার্ভার সাইডে সাবমিট হওয়ার সময় এ আবার এ যে সাবমিট হবে এটা কোন কার কাছে সাবমিট হবে সার্ভারে সাবমিট বলে কিছু নাই এখানে কোন একটা স্ক্রিপ্টে আমাকে দেখিয়ে দিতে হবে আর একটু যদি বলি এখানে কোন একটা সিএস ফাইল আমাকে বলে দিতে হবে যে আমি এখান থেকে কিছু ডাটা পাঠাবো আমার উদ্দেশ্যটা কি দেখেন আমি ক্লায়েন্ট সাইড থেকে কিছু ডাটা সার্ভার সাইডে পাঠাবো যদি আমি সার্ভার সাইডে পাঠাই তাহলে আমি তো চাই সেটার উপর ভিত্তি করে কিছু কাজ হোক ধরেন খুব সোজাভাবে যদি বলি এন্টার নেম সাবমিট বাটন ক্লিক করলে সেটা ডাটাবেজে সেভ হবে তাহলে এই কাজটুকু করার জন্য আমার কি লাগবে বলেন একটা সিএস ফাইল লাগবে না এখন আমার যে এইচটিএমএল পেজটা আছে সেটা বিহাইন্ডে কি কোনো সিএস ফাইল আছে নাই কিন্তু এটা কি বুঝতে পারতেছেন এটা এগেনস্টে কিন্তু কোনো সিএস ফাইল নাই তাহলে নর্মালি যখন আমার এখানে ফর্মটা সাবমিট হচ্ছে আমি যেহেতু কিছু বলে দেই নাই সে এখানে কিন্তু পাঠায় ঠিকই ওই সিএস ফাইলের কাছে এই সিএস ফাইলে যেহেতু কোনো কি সার্ভার সাইড কোড নাই ওটা থাকা না থাকে ওটা পাঠানো না পাঠানো সমান কথা বুঝতে পারছেন কি আমি আবারও বলছি আমার ফর্মটা সাবমিট হচ্ছে সার্ভার সাইডে ফর্মটা সাবমিট হওয়া সার্ভার সাইড একটা ভেগ টার্ম এটা কিছু বোঝায় না
আমাকে তো বলে দিতে হবে আমার এই ফর্মটার মধ্যে দিয়ে যে ডাটাটা যাচ্ছে। আচ্ছা, এখানে মনে হয় আর একটু গ্যাপ রয়ে গেছে, ওইটা হয়তো বলি নাই, এই জন্য হয়তো মনে হয়। দেখেন, আমার এই নামটুকু সার্ভার সাইডে যাবে না, রাইট? এই নামটুকু ধরুন সার্ভার সাইডে আসলো, কিন্তু সার্ভার সাইড তো জানতে হবে, সার্ভার তো জানতে হবে, ভাই আমি নাম এটা নিয়ে কি করব, আমি কার কাছে দিব, তুমি বলে দাও। এখানে তো কিন্তু বলে দেই নাই, যেহেতু বলে দেই নাই, সে নর্মালি এই পেজের কাছে কিন্তু যাবে। কোনটা? পেজ ওয়ান, এইচটিএমএল পেজ ওয়ান ডট এইচটিএম। এই পেজের মধ্যে কি সার্ভার সাইডের কোনো কোড আছে? নাই, তো এটা কোনো কিছু মিন করতেছে না। আচ্ছা, আমরা একটা কাজ করি না, ওটা ঠিক এইভাবে চিন্তা করে আমরা এই পেজে দিতে হবে। কে বলছে? আমরা কিছুক্ষণ আগে একটা পেজ অ্যাড করছিলাম, সেটার নাম কি? পেজ ওয়ান ডট এএসপিএক্স, না সেটা সার্ভার সাইড কোড আছে না, রাইট? ওকে, সো আমরা একটা চালাকি করি, দেখেন আমরা এখানে লিখি, এসে যে কি যেন অ্যাকশন, সরি অ্যাকশন, দেখেন, দেন আমি লিখলাম পেজ ওয়ান ডট এএসপিএক্স। বাই দ্য ওয়ে, সিএস ফাইল দেখালে কাজ হয় না, ডিউ টু টেকনোলজিস্ট এরকম, মানে আমাকে দেখাতে হচ্ছে। আমি এখন কি বলছি দেখেন, ফর্ম যখন সাবমিট হবে তখন এখানকার যে ডাটাগুলো যাবে সেটা আসলে কার কাছে নিয়ে যাবে? কোনটা? পেজ ওয়ান ডট এএসপিএক্স। পেজ ওয়ান ডট এএসপিএক্স এ যখন নিয়ে যাবে তখন পেজ ওয়ান ডট এএসপিএক্স এ আসেন, পেজ ওয়ান ডট এএসপিএক্স ডট সিএস সার্ভার সাইডে চলে আসেন। ঠিক এখানে আমি চাইলে সেটাকে খুঁজে পাবো। আমরা আমি কিন্তু এর আগে কিন্তু বলে রাখছি আপনাদেরকে, একটা এএসপিএক্স ফাইলের জন্য রিকোয়েস্ট করা মানে সার্ভার সাইডের কোড কল হবে, এইচটিএমএল এর যে টেমপ্লেটটুকু আছে সেটার মধ্যে ডাটাটুকু যাবে এবং তারপর সেটাকে এইচটিএমএল হিসেবে রিটার্ন করে দিবে, এখানে ক্লায়েন্ট সাইডে সেটাকে দেখা দেবে। তাহলে এবার আবার কনক্লুশন, আমরা যখন পেজ ওয়ান ডট এইচটিএমএল থেকে আসলাম, এখানে আমি বলে দিচ্ছি যে এইচটিএমএল পেজ ওয়ান ডট এইচটিএম এই পেজের সাবমিটের মধ্যে আমি বলে দিলাম যে এখন আমার এখান থেকে সাবমিট হয়ে ডাটাটুকু এখানে যে এই যে ফর্মের ভিতর যে ডাটাগুলো আছে সে ডাটাগুলো কার কাছে যাবে? পেজ ওয়ান ডট এএসপিএক্স এর কাছে যাবে। ডট নেট ডট এএসপি ডট নেট টেকনোলজিস তো খুব ভালো করেই জানে পেজ ওয়ান ডট এএসপিএক্স মানে হলো এটা বিহাইন্ড কোডে সি শার্পের একটা কোড আছে, সেই কোডটুকুর অবজেক্ট তৈরি করবে, তাই না? এবং পেজ লোড এর কন্টেন্টটুকুকে কল করবে, তারপর সেখান থেকে যে এইচটিএমএলটা জেনারেট হয় সেই এইচটিএমএলটাকে ক্লায়েন্ট সাইডে পাঠিয়ে দেবে, রাইট? আচ্ছা, তাহলে আমরা নিশ্চিত কিনা দেখেন, আমরা এখানে সাবমিট বাটন ক্লিক করার পর নিশ্চয়ই এই কোডটা কল হবে, কারণ কি আমি বলছি কি অবজেক্ট তৈরি হবে, অবজেক্ট তৈরি হয়ে পেজ লোড অংশটুকু কল হবে, এটা কল হবে কিনা দেখেন, রাইট? আসেন আমরা চেক করি আসলে কল হয় কিনা। আসছে, মানে কি বলবো, নাথিং ফিশি আর মিস্ট্রি, আচ্ছা ঘটছে, এখানে চলে আসছে, কারণ সার্ভার সাইড যেহেতু কোড বিহাইন্ড কোড আছে সেটা কল করে। আচ্ছা, এখন আমরা কি বলছি, ফর্মের ভেতর দিয়ে ডাটাটুকু পাঠানো হয়, তাহলে আমরা একটা চেষ্টা করি এখানে ডাটাটুকু ধরতে পারি কিনা, রাইট? কেমন, এখানেও ডাটাটুকু ধরা যায় কিনা, ডাটাটুকু ধরার মেকানিজম আছে। দেখেন আমরা কিভাবে ধরছি, আমরা এখানে লিখে দেই, এর কাছে আসলে কি আসছে বলেন তো, এটা কি আসছে এর কাছে? এখন এইচটিএমএল থেকে সাবমিট করার পর এর কাছে কি আসছে? কি আসছে? এটা একটা রিকোয়েস্ট না? দেখেন এর কাছে কিন্তু একটা রিকোয়েস্ট আসছে, রাইট? সো ডট নেট টেকনোলজিস এর মধ্যে রিকোয়েস্ট বলে একটা প্রপার্টি আছে একটা পেজের, তাহলে এই পেজের কাছে রিকোয়েস্টের মধ্যে দিয়ে ওখানে যে ফর্ম থেকে সাবমিট করছেন ওই ভ্যালুগুলো আসবে, তাই না? ওকে, সো ইউ সি কি নামে সাবমিট করছিলেন ওইখান থেকে ডাটা, দেখেন তো কি নামে, স্টুডেন্ট নেম, না দেখেন তো স্টুডেন্ট নেমের মধ্যে কি আসে? সো হ্যাঁ, আইডি দেওয়া যেত, আইডি দেওয়া যেত, স্ট্রিং নেম ইকুয়ালস স্টুডেন্ট নেম, শেষ, ডট টু স্ট্রিং লাগে না, এটা স্ট্রিং এ। আচ্ছা,
নাও সি আসলে ডাটাটা আসে কিনা। আবার এখানে আসি, রান করি। দেখেন আমি কিন্তু আপনাদেরকে এসপি ডট নেট এর টেকনোলজি একটু বুঝাচ্ছি, আর এইচটিএমএল ওয়েব প্রোগ্রামিং কিভাবে কাজ করে সেটা বুঝাচ্ছি, নট এএসপি এক্স এ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বুঝাচ্ছি। কেমন, যারা একটু পরে আসছেন তাদেরকে বলছি, এটা মূল উদ্দেশ্য হলো ওয়েব টেকনোলজিস কিভাবে কাজ করে, সাথে এসপি ডট নেট টেকনোলজিসটার মধ্যে এটার স্পেসিফিক কনফিগারেশনটা কীরকম এগুলাই বোঝানো। ওকে, সো আমরা দিলাম ওকে, করিম নাম দিলাম এবং সাবমিট করলাম। চলে এসছে, এখন বুঝতে পারছেন? তাহলে ফর্ম কি, ফর্ম হলো ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে কিছু সাবমিট করার টেকনোলজিস, এবং আমি চাইলে সেই নর্মালি কি ফর্ম হয় ওই পেজেই সাবমিট হয়, কিন্তু আমি চাইলে পেজ ঘুরিয়ে দিতে পারি। এবং আপনারা ওয়েব অ্যাপ্লিকেশনে এগুলো অহরহ ফেস করেন, তাই না? ওয়েব যখন ইউজ করেন, এখানে ডাটা দেন, তারপর দেখেন ওকে বাটন প্রেস করলে আরেকটা পেজে চলে যাচ্ছে, সেই পেজে আবার ওই ডাটাটুকু কিভাবে যায় এসপি এক্স সরি এসপি ডট নেট অ্যাপ্লিকেশন হলে এখন কি বোঝা যাচ্ছে? আসলে রিকোয়েস্টের মধ্যে দিয়ে আসলে এখন বলছে আইডি, আমি ওইদিকে দেখতে আপনার যখন নামটা আমার সাথে ফ্যামিলিয়ার বেশি, আমার এখানে চলে আসলো। ইনফ্যাক্ট আপনি যদি এখন চান এটা আপনি এই পেজে দেখাতে চান, কোন পেজে? ওকে, তাহলে এখানে চলে আসেন। এখানে এসে আমরা একটা কাজ করি না, আমরা এখানে একটা লেবেল নেই, তাই না? আর টেক্সট নেই, হোয়াট এভার ইট ইজ। সো ধরেন, ওকে, সো আমার কাছে মনে হয় যে আমি টেক্সটে নেই, ইনপুট টাইপ টেক্সট নেম ইকুয়ালস স্টুডেন্ট নেম, রাইট? এখানে একটা কাজ করতে হবে আপনাদেরকে, এইটা একটু বুঝিয়ে দিব আমি, এটা একটু বুঝাচ্ছি আপনাদেরকে। এইটা লিখলাম আমি কোথায় আছি দেখেন, পেজ ওয়ান ডট এএসপিএক্স পেজের মধ্যে। তাহলে এখন যদি আপনি এখানে আসেন, আপনি দেখেন আমরা কি দিছিলাম, স্টুডেন্ট, মাঝে মধ্যে একটু ফোর্স করে লিখতে হয়, আসে না কেমন, রাইট? বিল করলে হয়তো অনেক সময় আসে, আমি একটু বিল দেই। কি ছিল নাম, স্টুডেন্ট নেম নামে একটা ইনপুট ছিল তো। আচ্ছা, ওকে, আসছে না, ইনপুট ডট মাইট বি ইনার টেক্সট হবে, লেট মি চেক ইট। নেম, রান এট সার্ভার আছে, স্টুডেন্ট নেম একই। আমি কি ভুল করছি কোথাও, যারা অনেক সময় নিজের ভুল ধরা পড়ে না? সো টাইপ নেম আইডি, আই হোপ ইয়েস, এখন চেঞ্জ। হ্যাঁ, এই নেম আর আইডি নিয়ে একটু ইয়ে আছে, কেমন? ওকে, সো ইনার টেক্সট মাইট বি, টেক্সটটা দিচ্ছি, ট্যাগ নেম আচ্ছা ফোর্স করে লিখলাম, দেখি আবার বিল দেই। কন্ট্রোল ডট এইচটিএমএল ইনপুট টেক্সট, আচ্ছা ওকে, হ্যাঁ ইয়েস, সরি সরি, ভ্যালু, সরি একদম বলছে, হ্যাঁ এইচটিএমএল টেক্সট না, এটা হলো ভ্যালু, যেহেতু এটা এইচটিএমএল, এইচটিএমএল ইনপুট, রাইট? এটা তো এসপিএক্স এর কন্ট্রোল আমি নিই নাই, তাই না? যারা বুঝেন না তারা বাদ দেন, মানে এখানে কোথা থেকে আসলো, ইজি, এটা আলটিমেট কি বলে, এটা এই কন্ট্রোলটা আলটিমেট একটা এসটিএমএল না, এসটিএমএল এর যে কোনো কন্ট্রোলের ডাটা যেটা আমরা বলি সেটা আসলে ভ্যালু, এটা টেক্সট বলে কিছু নাই। ওকে, এখানে ডট দিয়ে টেক্সট কেন আসে নাই, কারণ ডট দিয়ে টেক্সট কিসে আসে, আপনারা ওই যে ভিজুয়াল স্টুডিও টেক্সট বক্সের সাথে ফ্যামিলিয়ার, তো
ওইখানে ওইটা আর এটা তো এক জিনিস না। ইভেন আপনি এখানে যদি এএসপি ডট নেট এর কন্ট্রোলার নেন, তাহলে সেই এএসপি ডট নেট এর কন্ট্রোলার এটা তো এক জিনিস না। এটা কোত্থেকে আসছে? এটা পিওর এইচটিএমএল এর কন্ট্রোল। দেখেন পিওর এইচটিএমএল কন্ট্রোলার, শুধুমাত্র আমি এখানে একটা লেখা লিখছি, সেটা কি রান এট সার্ভার, এটা আবার এএসপি ডট নেট এর টেকনোলজি, যেটা অন্য জায়গায় কিন্তু ওইভাবে না। এটা অর্থ হলো এটা আমি সার্ভার সাইডেও যেন পোর্ট করতে পারি এটা নিয়ে, বুঝতে পারছেন? এটার ফলে সে কি হয়, এই পেজের এগেনস্টে সার্ভার সাইড বিহাইন্ড যে সি শার্প কোড আছে সেখানে যেন আমি এই কন্ট্রোলটা প্রোগ্রামিটিক্যালি চেঞ্জ করতে পারি, না হলে তো কোনো উপায় নাই। আপনি দেখেন আমরা কিন্তু পেজ ওয়ান লেখার সময় প্রথমেই বলছি এটা ডাইনামিক হবে। যদি একটা কন্ট্রোল ডাইনামিক, একটা পেজ ডাইনামিক হতে হয়, তাহলে তার মধ্যে যে ইউআই কন্ট্রোলগুলো আছে সেই ইউআই কন্ট্রোলগুলো আমার কোডের মধ্যে চিনতে হবে না? যদি সেইগুলো কোডের মধ্যে চিনতে হয়, তাহলে আমার এসপি ডট নেট এখানে লিখে দিতে হবে রান এট সার্ভার, রাইট? ওকে, সো এবার চলেন এখন আমরা দেখি যে রিয়েলি আসে কিনা। আই হোপ ইট উইল ওয়ার্ক নাও। আর এ এ এন রতন, সো ইউ সি রতন, তাই না? কোথায় আমি এখন পেজ ওয়ান ডট এএসপিএক্স, খুব ইন্টারেস্টিং একটা পার্ট দেখেন এখানে কি কিভাবে ডাটাটুকু দেয়া। কোয়েরি স্ট্রিং মানে আছে, আচ্ছা কোয়েরি স্ট্রিং মানে কি? কোয়েরি স্ট্রিং কিন্তু পিএসপির জিনিস, এবার আমরা সরি সরি এএসপির জিনিস, আমি একটু মাঝে মধ্যে একটু ভুল করে ফেলবো, কেমন আপনার একটু ওইভাবে ধরে নেবেন। আচ্ছা কেন বলছি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। নাও ইউ সি, আমি আমার এইচটিএমএল পেজটাতে আবার আসি। এইচটিএমএল পেজে এসে এখন আমি এখানে ফর্মের মধ্যে মেথড ইকুয়ালস পোস্ট দিয়ে দেব। এটার ইফেক্টটা দেখেন কি হয়, সিধা ইফেক্ট, কোথায় চেঞ্জ করছি মনে আছে তো? এই পেজের কন্টেন্টের মধ্যে চেঞ্জ করছি, ফর্মের মধ্যে এখানে দিলাম, এখন করিম সাবমিট করেন, রান করেন, করিম আসছে কিন্তু উপরে কি আছে? আচ্ছা নাই, পেজ কিন্তু আসছে, এর আগে কিন্তু আসছে, এর আগে আসছে কারণ হলো ডিফল্ট হিসাবে যেটা লেখা থাকে সেটা হলো গেট, ডিফল্ট হিসাবে এখানে লেখা থাকে গেট, আর না লিখলেও এখানে গেটটা লেখা থাকে। গেট হলে কিন্তু এখন দেখাবে, গেট যখন লেখা হয় তখন সাবমিট যখন হয় ওই ডাটাটুকু ইউআরএল এর মধ্যে দেখাবে, আর পোস্ট দিয়ে যখন পাঠানো হয় তখন ওই ডাটাটুকু ইউআরএল এ দেখানো হয় না। আর ওই যে ইউআরএল এ দেখা যায়, ওই যে আমরা যে কোয়েরি স্ট্রিং করছি সে আসলে এই মেকানিজমটাকে এক্সপ্লয়েট করে, আসলে কোয়েরি স্ট্রিং দিয়ে আমরা যে করছি সেটা আসলে ওই যে কি গেট দিয়ে গেটটাকে ইউজ করে। গেট পোস্ট কি এখন বোঝা গেছে? অর্থাৎ ফর্ম সাবমিট হওয়ার সময় আমি যদি মেথড বলে দিই গেট, তাহলে আমার ইউআরএল দিয়ে আসবে, আমি যদি বলি পোস্ট তাহলে ইউআরএল দিয়ে আসবে না, সেটা ভেতরে সে কোনো একটা মেকানিজমে করছে। কোনটা ভালো কোনটা খারাপ, ভালো খারাপের ইস্যু না এখানে। যেমন গেট দিয়ে করলে আপনি একটা সুবিধা পাবেন, আপনি গুগল সার্চ করলেন, গুগল সার্চ করে আপনি ধরেন একটা চমৎকার অনেকগুলো পেজ পাইছেন, আপনার বন্ধুকে বললেন যে ঠিক আছে তুমি এটা দেখো, এখন দেখার সময় আপনি যদি শুধুমাত্র www.google.com পাঠান তাহলে তো হলো না, আপনি যদি পুরো ইউআরএল এর মধ্যে সবগুলা কন্টেন্ট চলে আসে যে ভ্যালু দিয়ে আপনি সার্চ করছেন সেটা পাঠিয়ে দিলে উনি শুধু কি করবে, ওখানে ক্লিকটা করলে তো হবে, তাই না? ওকে, সো ভ্যালু দেখা অনেক সময় ইম্পর্টেন্ট, কারণ বুকমার্কে অথবা কারোর সাথে শেয়ার করতে সুবিধা হয়। এখন দেখেন আমি যদি এই এখন পোস্ট দিয়ে যে সাবমিট করছে এটা কি কাউকে পাঠালে সে কি আর পাবে ওটা, কারণ এখানে তো ভ্যালুটা নাই, রাইট? তো বুকমার্কের জন্য কারোর সাথে শেয়ার করার জন্য গেট মেথড নাই। নেক্সট পোস্ট কেন? গেট দিয়ে অনেক ডাটা পাঠানো যায়, একটা পার্টিকুলার কন্টেন্ট আছে। সেকেন্ড, সেন্সিটিভ ডাটার ইস্যু থাকতে পারে, তাই না? ডাটা পরিমাণ কম, বাট ইট ইজ এ সেন্সিটিভ ডাটা, আপনি চান না সেটা ইউআরএল দেখা যাক, সেটা বুকমার্ক করা হোক, সেক্ষেত্রে আপনি কি করবেন? পোস্ট মেথড, এবং পোস্ট মেথডের মধ্যে দিয়ে আপনি ইনডেফিনিট আনলিমিটেড ডাটা পাঠান। আমি ঠিক এইভাবে, এবার লাস্ট ওয়ান,
লাস্ট ওয়ান, এখানে এবার আরেকটু চেঞ্জ করছি পেজের মধ্যে এসে। আমরা এখানে রিকোয়েস্ট বলছি না, আমি আরেকটা জিনিস বোঝানোর জন্য মূলত নিয়ে আসবো, এটা এভাবে থাকুক। এখন আমি এখানে লিখব এখন রেসপন্স ডট রাইট নেম, এটার অর্থ কি বলেন তো? এই যে রিকোয়েস্ট এটা রেসপন্স এটা অর্থ কি? আমরা পুরো ব্যাপারটা বলি একদম প্রথম থেকে। এইচটিএমএল পেজের মধ্যে প্রথম রিকোয়েস্ট আসলো, ভাই আমাকে এই পেজটা দাও। সার্ভার দেখলো এটার কোনো সার্ভার সাইড স্ক্রিপ্ট নাই, কোড নাই, সোজা এইচটিএমএলটাকে দিয়ে দিল। খালি অবস্থায় ইউজারের সামনে হাজির, বাট বিহাইন্ড ফর্মে লেখা আছে, এটা সাবমিট করার মেকানিজম আছে। ইউজার এখানে করিম লিখলো, আমি যা যা করছি সেটা ব্যাখ্যা করছি একদম লাস্ট, এখন রেসপন্স পর্যন্ত। সো করিম লিখলো, করিম লেখার পর এখানে সার্ভার সাবমিট বাটন ক্লিক করলো, সাথে সাথে কি সেকেন্ড এটা কি এখন সাবমিট হচ্ছে, সাবমিট হচ্ছে, ভেতরে কিন্তু ডাটাটুকু আছে করিম, তাই না? কি ওটার ভেরিয়েবলের নাম কি নেম, স্টুডেন্ট নেম এখানে আসলো। ফর্মের মধ্যে লেখা আছে কি পেজ ওয়ান ডট এএসপিএক্স এর কাছে ওই ভ্যালুগুলো সাবমিট হবে। সার্ভার সাইডে আসলো, সার্ভার সাইড দেখলো পেজ ওয়ান ডট এএসপিএক্স একটা এসপিএক্স ফাইল, এটা তো কোড বিহাইন্ড ফাইল আছে, তো এটা তো আসলে কোনো স্ট্যাটিক এইচটিএমএল না। সো সে সুন্দর করে কি কাকে বলে দিল, ডট নেট কে বললো যে ভাই এই ভ্যালুগুলো আসছে, তুমি এই ভ্যালু এগেনস্টে কোড টিপিকে তৈরি করো, রাইট, এইচটিএমএল টা তৈরি করো। ডট নেট এটার মধ্যে আসলো, সে অবজেক্টটা তৈরি করলো, এবং তার মধ্যে মেকানিজম আছে যে পেজ লোডটাকেও সে কল করে দিবে। আমরা আরো জানবো আস্তে আস্তে ইভেন্ট হ্যান্ডলার গুলা কল করে, তাই না? ওকে, পেজ লোড কে কল করলো, পেজ লোড কে কল করার সময় ওই যে ওয়েব সার্ভার আইআইএস ফর্মের মাধ্যমে ডাটা গুলা দিয়ে দিছে, সেটা এখানে সে কোন কোনটা কোন প্রপার্টির মাধ্যমে পাবে, রিকোয়েস্ট এর মাধ্যমে পাবে। সো ইউ সি আলটিমেট রিকোয়েস্ট মানে হলো এখান থেকে যে সেকেন্ড রিকোয়েস্টটা গেছে সেটা, তাই না? আসলো এখানে ডাটা আসার পর, এরপর আপনি বললেন রেসপন্স ডট রাইট কি নেম, এটার অর্থ কি? এখন সার্ভার রেসপন্স করবে, তাই না? সো রেসপন্স করবে, আলটিমেট রেসপন্স হিসেবে সে কি দেয়, এইচটিএমএল দেয়। আর এই রেসপন্স ডট রাইট মানে হলো সে আসলে ওই এইচটিএমএল এর মধ্যে সেটাকে লিখে দিবে। সো ইউ সি রান করি আবার, সো ফর এক্সাম্পল লিভ সি আলিফ, তাই না? ইজ রেসপন্স ডট রাইট। বাই দ্য ওয়ে আমরা অনেক কিছু আলোচনা করছি, আর একদম লাস্টে দেখিয়ে দিই, আপনি চাইলে যে কোনো সময় পেজের কি এইচটিএমএল পেজের কি এইচটিএমএল এর সোর্সটুকু কিন্তু দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু আছে হেড টাইটেল দেন হেড শেষ দেন বডি দেন ইনপুট, তাই না? টাইপ এটা রাইট, একদম উপরে লেখা কি দেখছেন, ওই যে রেসপন্স ডট রাইট আর কিছুই না, একটা লিটারাল স্ট্রিংকে সে প্রিন্ট করে। আপনি যদি এখানে আরও কিছু পেজে আসেন, এই পেজে কিন্তু কোনো ফর্ম ছিল না, দেখছেন না, কারণ এখানে তো ফর্ম নেই। বাট সি দিস পেজ, এই পেজ দেখেন, এক এক ব্রাউজারে হয়তো স্লাইটলি একটু এরকম এদিক ওদিক থাকতে পারে, যেমন এখানে ছিল কি ভিউ সো পেজ সোর্স, আরেক জায়গায় হয়তো অন্য নামে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন এইচটিএমএল এর মধ্যে কিন্তু আমি ঠিক ওই যেটা লিখছি সেটা আসছে। ওকে, সো কিছুটা আলোচনা করলাম কিভাবে ওয়েব টেকনোলজিস কাজ করে সাথে এসপিএক্স এর। হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে আমি তো এসপিএক্স এর কোনো ফেজ নিব না, তাই না? তার সিএস টা কিভাবে ডিপেন্ড করবে, সেক্ষেত্রে আসলে আপনি এএসপি ডট নেট টেকনোলজিস আপনি ইয়ে করতে পারবেন না, কেমন আপনাকে এএসপিএক্স ফাইলের মধ্যে দিয়ে কোড বিহাইন্ড এর ইয়েটা বলে দেওয়া যায় যে আমার এএসপিএক্স ফাইলের এগেনস্টে কোড বিহাইন্ড ফাইলটা কোনটা। পিওর এইচটিএমএল ফাইলে বলা যায় কিনা আমি জানি না, পসিবিলিটি অলমোস্ট নাই। সেটা কি জাভাস্ক্রিপ্ট, সেটা একদম, ওইটা হলো মানে আগে যদি আমরা একটু গল্পটুকু ওইভাবে বলি, আগে তাহলে কিভাবে করতো, ডট নেটে যদি না হতো তখন সাবমিট কিভাবে করতো, তখন জাভাস্ক্রিপ্ট ইউজ করতো, জাভাস্ক্রিপ্ট দিয়ে সার্ভার সাইডের স্ক্রিপ্টকে কল করতো, রাইট? সো ডট নেট এই টোটাল জিনিসগুলোকে নিজের আন্ডারে নিয়ে নিজে একটা মেকানিজম ডিফাইন করছে। মানে সাবমিট বাটন ক্লিক করলে, ভালো করে লক্ষ্য করুন, সাবমিট বাটন ক্লিক করলে যে এই যে ডাটা আসে, আমরা আরো পরে দেখবো এসপিএক্স ফাইলের সরি এক্সপিএস টেকনোলজি যে আমরা কিন্তু বাটন টেক্সট বক্স গুলো দেখবো, আপনার গত ক্লাসে হয়তো কিছু দেখছেন, তাই না? ওগুলোর মধ্যে দেখবেন ওগুলো কিন্তু পিওর এইচটিএমএল কন্ট্রোল না, ওগুলোর সামনে কিন্তু এএসপি কোলন ইয়ে আসে, যদি কোড বিহাইন্ডে যান, ওগুলো আসলে এক ধরনের ইলিউশন,
মানে বিভ্রম ওইভাবে আপনার সামনে মনে হচ্ছে এটা আসলে কি সার্ভার সাইডের কি সি শার্পের বাটন। এই বাটন আসলে দুইটা জিনিসের কম্বিনেশন, টেক্সট বক্স, একটা হলো এইচটিএমএল এর ইনপুট অথবা সাবমিট বাটন, আর ভেতরে হলো এমবেডেড জাভাস্ক্রিপ্ট, রাইট? এটার জন্য ওই ক্লিক করলে তখন সে জাভাস্ক্রিপ্ট দিয়ে কল করে। আচ্ছা, ওই গল্প একটু পরেই করি, আমরা কি একটা ব্রেক দিতে পারি? Thank you.